প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তোমাদের নিশ্চয়ই খুব মন খারাপ, তাই না? অনেকদিন থেকেই ঘরে থাকছো, বাইরে যেতে পারছো না, স্কুলে যেতে পারছো না, খেলতে পারছো না, বন্ধুদের সাথে হইচইও করতে পারছো না। কিন্তু শিক্ষার্থীরা, কিছুই করার নেই, নিজেদের নিরাপত্তার জন্য ঘরে থাকাই এখন নিরাপদ। ঘরে বসে বই পড়ো, সৃজনশীলমূলক কাজ করো, যে যার যেটা করতে ভালো লাগে সেটা করো। সম্মানিত শিক্ষক বৃন্দরা, তোমাদের পাঠদানের জন্য বিভিন্ন বিষয় অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছেন এবং সেগুলো দেখছো, উপকৃত হচ্ছ, এবং আমিও ঘরে বসে চেষ্টা করছি তোমাদের কিছুটা হলেও পাঠদানে উপকৃত হও, এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করার। তাহলে চলো আজকের আমার পাঠে তোমাদেরকে স্বাগত জানাই। তাহলে প্রথমেই আমি আমার পরিচয়টা দিতে চাই। আমি মালতী রানী, সহকারী শিক্ষক, বিএ মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখো এবং চিন্তা করে বলো কি দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছ, তাই না? বাড়ির সামনে কিন্তু একটা গাড়িও আছে, কি সুন্দর লাগছে, তাই তো? কি বলো শিক্ষার্থীরা? আমিও দেখতে পাচ্ছি, তবে আমি খুব ভালো দেখতে পাচ্ছি না। সামনে একটা দরজা দেয়া আছে, তাহলে বলতে পারো বাড়ির বাইরের দরজা কেন ব্যবহার করা হয়? হ্যাঁ, অবশ্যই বলতে পারছো। কি বলছো? বাইরের লোক যাতে ভিতরে ঢুকতে না পারে সেজন্য? ঠিক আছে। কুকুর যাতে ভিতরে ঢুকতে না পারে সেজন্য? বা শত্রুরা যাতে সহজেই হামলা না করতে পারে সেজন্য? হ্যাঁ, ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। তাহলে আমরা গেট ব্যবহার করি বাড়ির নিরাপত্তার জন্য। আমি জানি তোমাদের প্রত্যেকের বাড়ির সামনেও এরকম সুন্দর গেট আছে, বাড়িকে সুরক্ষার জন্য তোমরা এই গেট ব্যবহার করে থাকো। তাহলে আরেকটা ছবি দেখি। দেখো তো ছবিটা কিসের, দেখছো? ল্যাপটপে তালা দেয়া, তাই না? এটাকে তোমাদের কি মনে হয়? এটা তোমরা দেখলেই মনে করো একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির একমাত্র নিরাপত্তা নয়, এই নিরাপত্তার বিভিন্ন স্তর রয়েছে। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে বিশেষ ধরনের নিরাপত্তা প্রয়োজন। তাহলে আমরা এর কি কি ধরনের নিরাপত্তা আমরা ব্যবহার করতে পারি সে বিষয় সম্পর্কে আজকে আমরা জানব। যেহেতু তথ্য প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, জীবনের যে কোনো ক্ষেত্রকে সুন্দর, সহজ এবং আরো দক্ষভাবে পরিচালনার জন্য তথ্য প্রযুক্তির সাহায্য আমাদেরকে নিতেই হয়। এবং আমরা সবাই যেহেতু সবার সাথে যুক্ত, একদিকে যেমন এটা খুব অসাধারণ ব্যাপার, তেমনি দিনে দিনে এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি নিরাপত্তা প্রয়োজন। তাহলে চলো আজকের আমরা পড়ব নিরাপত্তা বিষয়ক ধারণা, অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পাঠ 15। একটি ছবি দেখো, একটু মন দিয়ে দেখো, দেখলেই তোমরা অনেক কিছুই বুঝতে পারবে। দেখো ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমেই আমরা একে অপরের সাথে সংযুক্ত। আমরা প্রতিদিন ইন্টারনেটের মাধ্যমেই বিভিন্ন তথ্য এবং উপাত্ত পেয়ে থাকি। এই তথ্য উপাত্ত দেখো এখান থেকে আসছে, কিন্তু মাঝখানে একটা দেয়ালের মতো আছে। এই দেয়ালকে ভেদ করে সে শুধু সবুজ ডাটাগুলোই এপাশে নিয়ে আসছে। এই যে দেওয়ালটাকে আমরা বলে থাকি নিরাপত্তার অদৃশ্য দেয়াল, যেটা আমরা দেখতে পাই না, কিন্তু সে আমাদেরকে সঠিক এবং সুন্দর তথ্যগুলোই শুধুমাত্র আমাদের ইন্টারনেট থেকে এপাশে নিয়ে আসছে। এটাকে আমরা এক ধরনের ফিল্টারের সাথে তুলনা করতে পারি। তোমরা কি ফিল্টার দেখেছো? যদি কেউ, অবশ্যই ফিল্টার দেখেছো, আর যদি কেউ নাও দেখে থাকো, চা চাকনি তো অবশ্যই দেখেছো,
কি বলো শিক্ষার্থী, দেখছো না কি করি? আমরা যখন চা তৈরি করি এর মধ্যে আদা, দারচিনি, লবঙ্গ অনেক উপাদান দিয়ে আমরা চা করি, যেটা বর্তমানে এই লাল চাটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কি করো, সেই ছাঁকনি দিয়ে ময়লাগুলো, চা পাতাগুলো ফেলে দেই, তারপরে আমরা পরিষ্কার চাটা পান করে থাকি। ঠিক তেমনি ইন্টারনেট থেকে এরকম অনেক তথ্য আসে, কিন্তু এই অদৃশ্য দেয়াল কি করে, আমাদেরকে সেই আবর্জনাগুলোকে দূরে রেখে সুন্দর তথ্যগুলোই শুধুমাত্র আমাদেরকে প্রদান করে থাকে। তাহলে আমরা এরপরে আরো একটি চিত্র দেখব, সেটা দেখে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো চিত্রটিতে অনেকগুলো কম্পিউটার আছে, দেখো এখানে লাল ডট আসছে, কিছু নিচে সবুজ ডট আসছে। এখন লাল ডটগুলো ফো, ফো অর্থ কি তোমরা জানো? এর অর্থ হচ্ছে শত্রু। আর নিচে দেখো সবুজগুলো ফ্রেন্ডস, মানে বন্ধু। অর্থাৎ ইন্টারনেট থেকে ভালো এবং মন্দ সব ধরনের তথ্যই কিন্তু আসছে। এখন কোনটা ভালো কোনটা মন্দ এটা তো আমরা কোনোভাবেই বুঝতে পারি না, কিন্তু এখানে দেখো এই যে ফায়ারওয়াল কি করছে, এই তথ্যগুলোকে ওই যে সাকনির মতো ফিল্টার করে নিচ্ছে, নিয়ে শুধুমাত্র ভালো তথ্যগুলোই দেখো চলে আসছে এপাশে, লাল ডটগুলো কিন্তু একটাও এপাশে আসছে না। তাহলে এই ফায়ারওয়াল হচ্ছে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারটি আমরা ব্যবহার করে খুব সহজেই ইন্টারনেট থেকে তথ্য, ডাটা এবং বিভিন্ন তথ্যকে আমরা নির্ভুলভাবে গ্রহণ করতে পারি। তাহলে এই যে চিত্রটিতে কি ঘটছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এই চিত্রটি হচ্ছে নিরাপত্তার অদৃশ্য দেয়াল। আসলে এটা একটি সফটওয়্যার যেটা আমরা ব্যবহার করে কম্পিউটার থেকে খুব সহজেই ভালো তথ্যগুলোকে নিতে পারে। ফায়ারওয়াল কি এবং কেন এরকম নামকরণ করা হলো, আগুনের সাথে কেন একে তুলনা করা হলো, বলতে পারবে শিক্ষার্থীরা? আচ্ছা আমি তোমাদেরকে সাহায্য করছি। তোমাদেরকে যদি কেউ কাঁচা মাংস খেতে দেয় কি মজা লাগবে, খাবে? কি করবে, মাংসটা দেখলেই তোমাদের কি হবে, বমি আসবে, বিরক্ত লাগবে। কিন্তু যখন এটাকে মা খুব ভালো করে আগুনে সিদ্ধ করে রান্না করে, একটা নতুন রেসিপি তৈরি করে, তখন তোমাদের কাছে কেমন লাগে? খুব টেস্টি লাগে, খুব মজাদার লাগে, তখন কিন্তু খুব ভালো লাগে। আবার ধরো স্বর্ণের কথাই ধরো, তোমরা কি স্বর্ণ দেখেছ? এই গয়না তৈরির আগে স্বর্ণ কিন্তু দেখতে এতটা সুন্দর লাগে না। স্বর্ণকার যখন এটাকে আগুনে পুড়িয়ে এর ভেতর থেকে খাদ বের করে নেয়, বের করে যখন বিভিন্ন ধরনের গয়না তৈরি করে, তখন কিন্তু সেটা দেখতে খুবই সুন্দর হয়। তাহলে আগুন এখানে কি করলো, সকল ধরনের ময়লা আবর্জনাকে বের করে সেটাকে খাঁটি করে তুললো। এই ফায়ারওয়াল এমন একটি সফটওয়্যার যেটাকে আমরা দেখতে পাই না, অদৃশ্য থাকে, কিন্তু সেই অদৃশ্য থেকেও আমাদের জন্য ইন্টারনেট থেকে আসা সকল তথ্য এবং উপাত্ত, ওর যত তত উপাত্তগুলোকে সঠিকভাবে, যেটা সুন্দর, যেটা আমাদের জন্য উপযোগী, সেটাকেই সে শুধু ফিল্টার করে আমাদের জন্য পাঠিয়ে দেয়। এর জন্যই এর নাম হচ্ছে ফায়ার ওয়াল, আগুনের সাথে তুলনা করা হয়েছে। আগুন আমাদের এখানে সুরক্ষার কাজ হিসাবে ব্যবহার করা হয়েছে, তবে আগুন নিয়ে খেলা করাও ঠিক নয়, এটা অনেক সময় আমাদেরকে কি করতে পারে, বিপদে সম্মুখীন করে তুলতে পারে। তাহলে কি তোমরা বুঝতে পারছো এই সফটওয়্যারটির নাম ফায়ারওয়াল কেন হলো, কেন আগুনের সাথে এর তুলনা করা হলো? অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে দেখো পরবর্তীতে আরেকটি ছবি দেখো, এই ছবিটি হয়তো তোমরা এর আগেও অনেক জায়গায় দেখেছো। দেখো একটা লোক মুখোশ পরে আছে, মুখোশ পরে ল্যাপটপে কিছু একটা করছে। আসলে এখানে মুখোশ বলতে আমরা দুষ্ট প্রকৃতির লোককে বুঝিয়েছি আমি। দেখো এখানে একটা বক্সের মতো দেখতে পাচ্ছ, কিছু লোক বের হচ্ছে এবং কিছু ব্যাগ নিচে ফেলানো, কিছু ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, সব কিছু এলোমেলো করছে, কিছু নিচ্ছে কিছু ফেলে যাচ্ছে। এরকম অনলাইনে আমরা বিভিন্ন সময় দুটো শব্দ ব্যবহার করে থাকি এবং তোমরাও সেটা শুনেছ, একটা হচ্ছে হ্যাকিং আর একটা হচ্ছে হ্যাকার। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি, বিভিন্ন ওয়েবসাইটে যাই, সেগুলো থেকে বিভিন্ন তথ্য আমরা খুঁজে নিই। তাহলে কিছু ধরনের মানুষ আছে
অসাধু মানুষ আছে, যেখানে তাদের যাওয়ার কথা নয় সেখানে তারা প্রবেশ করে এবং প্রবেশ করে তথ্য দেখে, সরিয়ে নেয় কিংবা অনেক সময় নষ্টও করে দেয়। এই কাজটা মোটেও ভালো কাজ নয়, কাজটা হচ্ছে ঘৃণ্য প্রকৃতির কাজ। এই কাজকে বলা হয় হ্যাকিং। সমাজেও দেখবা এরকম অনেক ধরনের মানুষ রয়েছে যারা সব সময় অন্যের ক্ষতি কিভাবে করা যায় সেই চেষ্টা করে থাকে। এবং এই হ্যাকিং যারা কাজটি করে, যারা হ্যাকিং করে তাদেরকে বলা হয় হ্যাকার। তাহলে চলো, এরকম অনেক কাজ আছে যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকে, তোমাদের একটা ভিডিও দেখাবো যেটা দেখলে তোমরা আর একটু ভালোভাবে বুঝতে পারবে। এটা অনেক নিরাপত্তা অবলম্বন করার পরেও দেখা যায় এরা কিন্তু ঠিকই এ ধরনের কাজ চালিয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ, এই দেখো আবার কার্ডটি দিলেন, এভাবেই তারা বিভিন্ন ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছে। তাহলে দেখো শিক্ষার্থী, এখানে যুবকের ছবি দেওয়া আছে, তোমরা কি একে চিনো? হয়তো চিনতেও পারো, কি সুন্দর তাই না, আমাদের অনেক শিক্ষার্থীদের মতোই দেখতে। তাহলে এর নাম হচ্ছে মাইকেল কেলসি। একেই আমি কেন দেখাচ্ছি, আসলে এই ছেলেটি হলো একজন হ্যাকার। এই হ্যাকার নতুন কিছু নয়, অনেক আগে থেকেই হ্যাকাররা রয়েছেন এবং এরা সর্বদাই মানুষকে কিভাবে বিভ্রান্তিতে ফেলা যায় সে কাজগুলো তারা করে আসছেন। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, তোমরা প্রতিষ্ঠানগুলোর নাম শুনেছ, যেমন এখানে ইয়াহু, ডেল, আমাজন, তারপর সিএনএন, এরকম অনেক বড় বড় প্রতিষ্ঠানে নে এরা ঢোকে। এখানে তাদের ঢোকার কথা নয়, তারপরও তারা এখানে ঢোকে এবং বিভিন্ন তথ্যকে তারা নষ্ট করে ফেলে। এই যে মাইকেল কেলসি একজন হ্যাকার, যিনি 2000 সালে এই সকল প্রতিষ্ঠানকে হ্যাক করে এবং প্রায় 100 কোটি ডলারেরও বেশি ক্ষতি করে। তাহলে দেখো এখানে এই কাজগুলো করার পেছনে সফটওয়্যারের নিরাপত্তার কিছু অভাব ছিল। এই অভাব থাকার কারণেই এই ছেলেটি কিন্তু সহজেই এত বড় বড় প্রতিষ্ঠানে প্রবেশ করে তাদেরকে ক্ষতি করেছেন। তাহলে এই নিরাপত্তার কাজে এই সব প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ কাজ করে থাকেন, এরা কিন্তু অভিজ্ঞ, বিভিন্ন সফটওয়্যারে তারা বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিরাই কিন্তু এই সফটওয়্যারের নিরাপত্তার কাজে অংশগ্রহণ করে থাকে। আশা করি তোমরাও একদিন এ ধরনের নিরাপত্তার কাজে অংশগ্রহণ করবে। তাহলে চলো পরবর্তীতে আরেকটি ছবি দেখি, কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ছবিটা আমি আগেও দেখিয়েছিলাম যে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কম্পিউটারের একটা নিরাপত্তা রয়েছে। প্রত্যেকটি কম্পিউটার এবং নেটওয়ার্কের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, কেউ যেন সেখানে প্রবেশ করতে না পারে এবং সেই নিরাপত্তার দেয়াল ভেঙে যাতে ঢুকতে না পারে সেই চেষ্টা করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের ভেতর দিয়ে যাওয়ার সময় আমরা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। তোমরা পাসওয়ার্ড পড়েছো, বিভিন্ন পাসওয়ার্ড সম্পর্কে তোমরা জেনেছো। তাহলে পাসওয়ার্ডটি এমনভাবে দেয়া হয় যেন কেউ সেটা সহজে অনুমান করতে না পারে। তাহলে একটা ছবি দেখো, এখানে কি দেখতে পাচ্ছ, এটা কি, দেখে ভয় লাগছে না? আমার কিন্তু লাগছে, একটা ভয়ানক মুখোশের মতো, রোবটের মতো দেখা যাচ্ছে, সে কম্পিউটারে কাজ করছে। আসলে কি সে কম্পিউটারে ভালো কাজ করছে? না, ভালো কাজ করছে না। তাহলে পাশাপাশি দেখো আরও একটা রোবটের ছবি দেখায়। এই যে আমরা বললাম যে কম্পিউটারকে নিরাপত্তা রাখার জন্য, নিরাপদ রাখার জন্য আমরা কি ব্যবহার করি, পাসওয়ার্ড ব্যবহার করি। এই পাসওয়ার্ড বের করার জন্য বিশেষ কম্পিউটার এবং বিশেষ রোবট তৈরি করা হয়। এই রোবটগুলো সারাক্ষণই চেষ্টা করে যেখানে তাদের যাওয়ার কথা নয় সেখানে তারা প্রবেশ করে এবং সম্ভাব্য সকল ধরনের পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তারা সঠিক পাসওয়ার্ডটি খুঁজে পায়। তাহলে এই বিশেষ রোবটগুলোর কাজই হচ্ছে পাসওয়ার্ড খুঁজে খুঁজে বের করা এবং বের করে সেই ওয়েবসাইটকে হ্যাক করা। তাহলে
আমাদের নির্দিষ্ট সাইডে যখন আমরা ঢুকি আমরা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করি। এই পাসওয়ার্ড সঠিক দেওয়ার পরেও আজকাল দেখা যায় আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না, বিশেষ নিরাপত্তার লেখা দেখা যায়। তাহলে এখানে আমি একটা লেখা তোমাদেরকে দেখাচ্ছি, এই লেখাটা তোমাদের বইয়েও আছে। কেমন আঁকা বাঁকা লেখা, পড়তে পারতেছ? দেখো কি লেখা আছে, এস এম ডাব্লিউ, তারপরে হচ্ছে এম। তাহলে এই যে বিশেষ লেখাগুলো তোমরাও অনেক সময় নিজেরাও কাজ করতে গিয়ে লিখে থাকো, দেখে থাকো, গুগল অ্যাকাউন্ট করতে যাও, ইমেল খুলতে যাও, তখন দেখা যায় যে এই কোডগুলো আমাদের ব্যবহার করতে হয়। এই নিরাপত্তার বিশেষ কোড, আরও দেখো কিছু ছবি দেখাচ্ছি তোমাদেরকে। এই কোডগুলো এখানে দেখো বিভিন্নভাবে, বিভিন্ন কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা বাঁকা, যেভাবেই থাকুক না কেন আমরা কিন্তু এগুলো পড়তে পারি এবং লিখতে পারি। তাহলে এই অক্ষরগুলো এমনভাবে লেখা হয় যে মানুষ তা দেখে সহজেই বুঝতে পারে, কিন্তু ওই যে বিশেষ রোবট এরা কিন্তু এই লেখাগুলো কি করতে পারে না, পড়তে পারে না। ওরা শুধু সম্ভাব্য যে সংখ্যাগুলো আছে এগুলো দিয়ে তারা চেষ্টা করতে থাকে, কিন্তু লেখাগুলো পড়তে পারে না। এই লেখাগুলো শুধু মানুষ পড়তে পারে। আর এই বিশেষ নিরাপত্তার এই লেখাকেই বলা হয় ক্যাপচা, অর্থাৎ মানুষ এবং যন্ত্রকে আলাদা করার এক উপায় হলো ক্যাপচা। এটা একটা নিরাপত্তার বিশেষ স্তর। তাহলে ক্যাপচা কেন ব্যবহার করা হয়? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেন ব্যবহার করা হয়। আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য এবং উপাত্তকে সুরক্ষিত রাখার জন্য আমরা ক্যাপচা ব্যবহার করে থাকি। দেখো আরো একটি ছবি, দেখো ছবিটা কিসে দেখতে পাচ্ছ? একটা টাওয়ারের ছবি দেখতে পাচ্ছ, তাই না? এই টাওয়ারের মাধ্যমে কি হয়, আমরা যে নেটওয়ার্ক চালাচ্ছি সেই নেটওয়ার্ককে সচল রাখার উপায় হচ্ছে টাওয়ার। এখন মনে করো আমরা তো সারাদিনই আমাদের দৈনন্দিন কাজ থেকে শুরু করে সকল কাজে আমরা নেটওয়ার্কের উপরে নির্ভরশীল। যদি নেটওয়ার্ক অচল হয়ে যায় তাহলে কি হবে, ভাবতে পারো কি হতে পারে? হ্যাঁ, অনেকে অনেক কিছু ভেবেছ আমি জানি কি হতে পারে। দেখো সারাদিন তোমাদের হাতে বেশিরভাগ সময় কাটাও একটা মোবাইল ফোন নিয়ে, নেটওয়ার্ক নেই, মোবাইল কি চলবে? চলবে না। কোনো তথ্য জানতে হলে সেটা জানতে পারবে না, কোনো বই ডাউনলোড করতে পারবে না, গান শুনতে পারবে না। তাহলে নেটওয়ার্ক নেই মানে কিছুই নেই, শুধু এই কাজই নয়, পৃথিবীর সকল কাজ অচল হয়ে যাবে। ধর এই যে বিমান চলছে, বিমান কি চলবে? বিমান চলবে না, জিপিএস কাজ করবে না, জাহাজ চলবে না, আবহাওয়ার খবর শুনতে পাবো না, তথ্য নিতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না। তাহলে দেখো তো একটু চিন্তা করে কি অবস্থা হবে। যেমন ধরো একদিন বিদ্যুৎ না থাকলে তোমাদের কি মনে হয়, একদিন বিদ্যুৎ না থাকলে কিন্তু তোমাদের অনেক কিছু আটকে যায়, পানি থাকে না, তারপরে এই যে নেটওয়ার্ক থাকে না, টিভি দেখতে পারো না, মোবাইল চালাতে পারো না। আর ধরো যদি পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যায় তাহলে কি হবে, আমরা কোনো কিছুই ব্যবহার করতে পারবো না, কোনো কিছু নিতে পারবো না, ব্যবসা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই বন্ধ হয়ে যাবে। এই যে ধরো আমরা যে অনলাইন ক্লাস করছি আমরা কিন্তু সেটাও করতে পারবো না, অর্থাৎ আমাদের জীবনে এক ধরনের বিপর্যয় নেমে আসবে। যেহেতু আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি নেটওয়ার্ক আমরা ব্যবহার শুরু করেছি, আমাদের জীবনটাই এখন এর উপরে নির্ভর হয়ে গেছে, এক মুহূর্ত কিন্তু আমরা এটা ছাড়া চলতে পারিনি। তাহলে কি করতে হবে, এর সুরক্ষারও ব্যবস্থা করতে হবে। তথ্য প্রযুক্তি এবং নেটওয়ার্ক আমরা বেশি বেশি ব্যবহার করছি, আমরা বেশি বেশি এর উপরে নির্ভর হয়ে পড়েছি। যদি নেটওয়ার্ক না থাকে তাহলে সারা পৃথিবী হয়ে যাবে একেবারে নিয়ন্ত্রণহীন, আমাদের জীবনে কোনো কিছুই আর থাকবে না, আমরা কোনো কিছু ব্যবহার করতে পারবো না, কোনো কিছু জানতে পারবো না, প্রয়োজনীয় সব কিছুই আমাদের কাছে এক মানে আমাদের প্রয়োজনীয় সব কিছুই অচল হয়ে যাবে। তাই এই নেটওয়ার্কগুলোকে সচল রাখতে হবে, এই সচল রাখার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থাই গ্রহণ করতে হবে। কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি বলতো, বলতে পারো? হ্যাঁ, সুরক্ষা করতে হবে, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা প্রতিনিয়ত যে সকল তথ্য আমরা নিচ্ছি এগুলো কোথা থেকে আসে, কোথায় থাকে, এটা নিয়ে কখনো চিন্তা হয় না? হ্যাঁ অবশ্যই হয়।
তাহলে দেখো আমরা বলি সমস্ত পৃথিবীর মানুষ একত্র হয়ে আছে, নেটওয়ার্কের কারণে আমরা যুক্ত হয়ে আছি, পৃথিবীর এক প্রান্তের খবর অন্য প্রান্তে চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এত তথ্য থাকছেই বা কোথায়, কিভাবে থাকছে। আসলেই একটা অবাক ব্যাপার যে কিভাবে সমস্ত পৃথিবীকে এই নেটওয়ার্ক একত্র করে তোলে। তাহলে এর পেছনে যে কাজটি রয়েছে, যে সেন্টারটি রয়েছে, সেটা হচ্ছে ডাটা সেন্টার। তাই আমরা গুগলের কাছে, অর্থাৎ গুগল মামার কাছে যা চাই সে কিন্তু তাই আমাদেরকে সাথে সাথে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। কথায় বলে, যা নাই ভূগোলে তা নাকি আছে গুগলে। তাহলে দেখো গুগল কি জিনিস। গুগল মামার কাছে যা চাই, আমি তো তাকে মামা বলি, অর্থাৎ মামার কাছে যা চাওয়া যায় সব কিছুই মুহূর্তের মধ্যে পাওয়া যায়। তাহলে যার কাছে আমরা এত কিছু পাই তাকে কি করতে হবে, নিরাপদে রাখতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে। এই নিরাপত্তার জন্য অনেক অনেক সফটওয়্যার তৈরি করা হয়, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা সকল তথ্যকে সুরক্ষিত রাখতে পারি। আর ধরো এই তথ্যগুলোকে আমরা সুরক্ষিত যদি না রাখি, তাহলে প্রয়োজনের সময় আমরা আমাদের প্রয়োজনীয় কোনো কিছুই পাব না। তাহলে সুরক্ষার জন্য আমাদের কি করতে হবে, যান্ত্রিক গোলযোগ, আগুন, ভূমিকম্প, অপরাধীদের হামলা থেকে এগুলোকে কি করতে হবে, রক্ষা করতে হবে, রক্ষার ব্যবস্থা করতে হবে। তোমরা কি জানো এই রক্ষা করার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, যে কোনো মানুষ নয়, সফটওয়্যারে দক্ষ এবং বিশেষজ্ঞ মানুষরাই এই কাজটি করে থাকেন। তোমার আমার সবার জীবনকে আরো সহজ আরো দক্ষভাবে গড়ে তোলার জন্য, সুন্দর সুন্দর প্রতিনিয়ত তথ্য দেওয়ার জন্য, আমাদের জীবনে প্রয়োজনীয় সকল তথ্যকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্যই তারা কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা প্রতিনিয়তই কম্পিউটার ব্যবহার করছো, ইন্টারনেট ব্যবহার করছো। ইন্টারনেটের সম্পূর্ণ একটা ভিন্ন এক ধরনের নিরাপত্তাহীনতাও রয়েছে, সে সম্পর্কে হয়তো তোমাদের অনেকেরই ধারণা নেই, আবার হয়তো অনেকের আছে। আমি এমনই একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এখানে দুটো ছবি একই রকম দেখতে, হয়তো কেউ চিনো আবার কেউ নাও চিনতে পারো। তবে অনেক সময় দেখা যায় যে এভাবে কারো মাথা কেটে অন্য একজনের মাথা বসিয়ে দেওয়া হয়। এটা তোমরা অনেক সময় ফেসবুকে বেশি দেখবে, ফেক তথ্যগুলো খুব বেশি বেশি প্রচার হচ্ছে, মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এটা কেউ হয়তো ইচ্ছায় করে, কেউ আবার হয়তো অনিচ্ছায় করে থাকে। এরকম অনিচ্ছায় আর ইচ্ছায় যাই হোক, এরকম ভুল এবং মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা মোটেও ভালো কাজ নয়। তোমাদের বইয়েও আছে, আমি এই ছবিটা এখানেও দেখাচ্ছি, দেখো দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছি, এটা ইন্টারনেটে পাওয়া যায়। দেখো এখানে বিজ্ঞানী আইনস্টাইন, তারপরে ও জিলার্ড আছেন, এবং পাশের ছবিতেই আইনস্টাইন এবং সত্যেন বোস আছেন। এই আইনস্টাইনের সাথে কিন্তু সত্যেন বোসের কোনোদিন দেখাই হয়নি, কিন্তু এই ছবিটি কিন্তু আমরা ইন্টারনেটে দেখে থাকি এবং ইন্টারনেটে সার্চ দিলে এই ছবিটি পাওয়া যায়। তাহলে দেখো আমাদের তো ইন্টারনেট থেকে তথ্য নিতেই হবে, কারণ এই তথ্য না নিয়ে তো আমরা চলতেই পারি না, কারণ সকল তথ্য এবং সকল প্রশ্নের উত্তর কারো পক্ষেই দেওয়া সম্ভব নয়। আর সম্ভব নয় বলেই ইন্টারনেটের সাহায্য আমাদেরকে নিতেই হয়, নিতে হবেই। তাই দেখো এই ছবিটিতে এরকম এক জিলারের মাথার উপরে সত্যেন বোসের মাথা বসিয়ে দেওয়া হয়েছে। এই কাজটি কি ভালো কাজ? না, এই কাজটি মোটেও ভালো কাজ নয়, মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ততে ফেলা মোটেও ভালো কাজ নয়। তোমরাও এ থেকে শিক্ষা নাও, এ ধরনের কাজ করা মোটেও ভালো কাজ নয়। তাহলে আমরা অনেক কথা বললাম এই বিষয় নিয়ে এবং নতুন শব্দও শিখলাম, কি কি, একটা হলো ফায়ারওয়াল, একটা হলো হ্যাকিং, আর একটা হলো হ্যাকার। আমি যখন পার্টি তৈরি করেছি তখন আমার মনে হয়েছে এই পার্টি যদি আমি শেষ করতে পারি তাহলে তোমরা কিছু বিষয় জানতে পারো। তাহলে সে বিষয় প্রথম হলো ফায়ারওয়াল কি বলতে পারবে, হ্যাকিং হ্যাকার কি তা উল্লেখ করতে পারবে, ক্যাপসা কি তা ব্যাখ্যা করতে পারবে, আর একটা হলো নেটওয়ার্ক যদি অচল হয়ে যায় কি কি হতে পারে
তা উল্লেখ করতে পারবে। তাহলে কি হয়, কি কি মনে করছে শিক্ষার্থীরা? আমি কি এই বিষয় অল্প হলেও তোমাদের কিছু ধারণা দিতে পেরেছি? যদি আমি দিতে পারি তাহলে আমার এই পাঠটি তৈরি করা সার্থক। তোমরা পাঠ্য বই খুলো, আমার কথাগুলোর সাথে বইয়ের কথাগুলো মিলিয়ে নাও, বেশি বেশি করে পড়ো। আমি জানি এখন তোমাদের মনে অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন রেডি হয়েছে, জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, জানতে ইচ্ছে করছে, কিন্তু আমি সরাসরি তোমাদের তো সে প্রশ্নের উত্তর নিতে পারছি না। প্রশ্নগুলো খাতায় লিখে রাখো, স্কুল খুললে অবশ্যই আমার শিক্ষার্থীদের কাছ থেকে অবশ্যই প্রশ্নগুলো জেনে নেব, তোমরা তোমাদের বিশেষ শিক্ষকের কাছ থেকে প্রশ্নগুলো জেনে নেবে। তাহলে একটা বাড়ির কাজ দিই। বাড়ির কাজ হচ্ছে, নেটওয়ার্ক অচল হলে পৃথিবীতে কি ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বর্ণনা করো। সবাই খাতা কলম অবশ্যই খুলে রেখেছ, প্রশ্নটা সুন্দর করে খাতায় একটু লিখে নাও এবং বাড়িতে 5 নম্বরের উপযোগী করে প্রশ্নটি তৈরি করো। আমি কিন্তু বিপর্যয়ের অল্প কিছু ব্যাখ্যা করেছি, আমি জানি যে তোমরা চিন্তা করলে আরো অনেক অনেক বিষয় তোমরা এখান থেকে বের করে আনতে পারবে। তাহলে দেখো, জীবনে প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তার প্রয়োজন। এখানে শুধু আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি নিরাপত্তার কথা বলেছি, এটাও এখন আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। এর সুরক্ষার জন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে, কারণ এখান থেকেই আমাদের শিক্ষার সব থেকে বড় একটা উপকরণ, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য নিয়ে থাকি। এটা ছাড়া আমরা চলতে পারি না। তাই আমাদের নিজেদের জীবনে যেমন সুরক্ষার প্রয়োজন, তেমনি এই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও আমাদের নিরাপত্তার প্রয়োজন। এখন দেখো, আমরা সবাই ঘরে বন্দি। কেন বন্দি? এই করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তাহলে এই নিরাপত্তার জন্য আমরা কি করছি? বারবার হাত ধুচ্ছি, বাইরে গেলে মাস্ক পরছি, হাসি কাশি থেকে সাবধানে থাকছি, মানুষের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখছি। কেন রাখছি? নিজের সুরক্ষার জন্য, নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। এখন নিরাপত্তা, বাড়িকে গেট দিয়ে আটকে রাখি কেন? নিরাপত্তার কারণে। যেহেতু এখন তথ্য প্রযুক্তি আমাদের জীবনের সাথে জড়িত, তাই নিজের সুরক্ষা যেমন করতে হবে, তেমনি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারেও কিন্তু আমাদেরকে সেরকমই নিরাপত্তা ব্যবহার করতে হবে। এবং এই নিরাপত্তার বিভিন্ন স্তর সম্পর্কে আমি তোমাদের আজকে বলার চেষ্টা করেছি। তোমরা ব্যবহার করার ক্ষেত্রে এই নিরাপত্তাগুলো চিন্তা করবে এবং ব্যবহার করবে, জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে। ভুল তথ্যকে নেবে না, সঠিক তথ্যকে নিয়েই জীবনে চলার চেষ্টা করবে। তাহলে নিশ্চয়ই তোমরা বিষয় সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছ। পরবর্তীতে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।